এখন করোনা ভাইরাসের কারণে মানুষ কীভাবে মারা যায় এটাও একটা প্রশ্ন আসে ওই লেয়ারটাকে যদি আমরা ধ্বংস করে দিই করোনা ভাইরাস ধ্বংস হবে না থেকে নিজেদের সেফ রাখার একমাত্র উপায় হচ্ছে কোভিড নাইন্টিন বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত এবং গুগলে সবচেয়ে বেশি সার্চ দেওয়া টপিকগুলোর মধ্যে একটি হচ্ছে এটি এটি মূলত করোনা ভাইরাস ডিজিজ অর্থাৎ করোনা ভাইরাসের মাধ্যমে উৎপন্ন বা ছড়ানো একটি রোগ এখন প্রশ্ন আসতে পারে করোনা ভাইরাসের লক্ষণ কী করোনা ভাইরাসের প্রথম প্রধান লক্ষণগুলো হচ্ছে সর্দি কাশি জ্বর এবং শ্বাসকষ্ট কারণ করোনা ভাইরাস হচ্ছে মূলত শ্বাসতন্ত্রের রোগ এটি সার্স ভাইরাসের একটি বা সার্স রোগের একটি প্রকরণ সো সার্চ যে সিমটমগুলো ছিল ওগুলা করোনাভাইরাসে দেখা দেয় এখন করোনা ভাইরাসের কারণে মানুষ কিভাবে মারা যায় এটা একটা প্রশ্ন আসে করোনা ভাইরাসের কারণে মানুষ মারা যাওয়ার মূল কারণ হচ্ছে মূলত নিউমোনিয়া শ্বাসকষ্ট অনেক দিন ধরে থাকতে থাকতে আস্তে আস্তে মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হয় এবং ওখান থেকে মানুষের রেসপিরেটরি ফেইলার হয়ে মারা যায় এছাড়াও মূলত মৃত্যুহারগুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ যাদের বয়স পঞ্চাশের উপরে বা ষাটের উপরে এবং যারা হৃদরোগে আক্রান্ত অথবা কোনো শ্বাসতন্ত্রে কোনো জটিল রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে মৃত্যু হারটা অনেক বেশি করোনা ভাইরাস থেকে নিজেদের সেফ রাখার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধোয়া কেন আমি হাত ধোয়ার কথা বলছি কারণ করোনা ভাইরাস হচ্ছে মূলত এক ধরনের এনভেলপ ভাইরাস এনভেলপ ভাইরাস বলতে যা বোঝায় ভাইরাস মূলত দুটি জিনিস নিয়ে গঠিত একটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটি হচ্ছে চারিদিকে প্রোটিনের আবরণ যাকে আমরা বলি ক্যাপসিড কিন্তু কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে চারিদিকে লিপোপ্রোটিনের আরও একটি আবরণ থাকে ওই লিপোপ্রোটিনের আবরণে ভাইরাসের সংক্রমণ করার জন্য কিছু লিগেন থাকে আর যা রিসেপ্টর থাকে যাকে সংক্রমণ করবে তার শরীরে করোনা ভাইরাসের যে লিপোপ্রোটিনের আবরণ সেখানে কিছু লিগেন্ট আছে যার রিসেপ্টর রয়েছে আমাদের শ্বাসতন্ত্রে যে কারণে যার মাধ্যমে বা লিপোপ্রোটিনের মাধ্যমে এই করোনা ভাইরাস আমাদের শ্বাসতন্ত্রে আক্রমণ করে কিন্তু সাবান বা ডিটারজেন্টের মাধ্যমে ওই লিপোপ্রোটিনের লেয়ারটাকে ধ্বংস করে দেওয়া যায় সো ওই লিপোপ্রোটিনের লেয়ারটাকে যদি আমরা ধ্বংস করে দিই করোনা ভাইরাস ধ্বংস হবে না কিন্তু তার আমাদেরকে আক্রমণ করার যে ক্ষমতা তা নষ্ট হয়ে যাবে এছাড়া মাস্ক ব্যবহার করা এটা নিয়ে অনেক মতানৈক্য থাকলেও অনেকে বলেন যে মাস্ক ব্যবহার করা উপযোগী বা এটা অনেক বেশি সুবিধা দেয় অনেকে বলেন যে এটা অত বেশি সুবিধা দেয় না তবে হ্যাঁ অবশ্যই মাস্ক ব্যবহার করলে তা হতে হবে সার্জিক্যাল মাস্ক অথবা এন নাইনটি ফাইভ মাস্ক যেটা বর্তমানে খুবই রেয়ার বাংলাদেশে পাওয়াটা খুব রেয়ার সো আমাদের তাই এখন থেকেই করোনা ভাইরাসকে প্রিভেন্ট করার জন্য বা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার এটা আমাদের এখন থেকেই নিতে হবে আমরা শুধু সরকারের দিকে চেয়ে থাকলে হবে না এটা আমাদের নিজেদের পার্সোনাল যে হাইজিন আছে বা পার্সোনাল আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি যদি ভিড়যুক্ত এলাকা আমরা অ্যাভয়েড করি তাহলে আমরা যদি নিজেদের একটু গুছিয়ে রাখতে পারি তাহলে আমরা আশা করি এই ভাইরাস মোকাবেলা করতে সক্ষম হবো